আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি ইনশাল্লাহ বন্ধুরা তোমরা যারা মানবিক বিভাগ থেকে অর্থাৎ আর্টস থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টের পরীক্ষা রয়েছে সামনে তো তোমাদের জন্য আমি এখানে ক্লাস বানাচ্ছি গুরুত্বপূর্ণ ক্লাস এমসিকিউ এর ক্লাস বানাচ্ছি প্রথমে তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে তোমাদের জন্য অনেক উপকার হবে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এখানে উত্তর হবে হচ্ছে ইরাটস থেনিস উত্তরটা তাহলে কী হবে ইরাটোস থেনিস ভূগোল হল পৃথিবীর বিজ্ঞান উক্তিটি কার উক্তি অধ্যাপক কার্ল রিটারের অধ্যাপক কার্ল রিটার ভৌত পরিবেশের উপাদান কোনটি উত্তর সাগর নদী সাগর নদী এরপর জীব পরি জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে সংজ্ঞাটি কার এটা হচ্ছে আর্মস বন্ধুরা এরপর দেখো ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ আদ্র বৃষ্টি আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় এটা হচ্ছে জলবায়ু বিদ্যা কোনটি সামাজিক পরিবেশের উপাদান এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান হলো শিক্ষা কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন এরাটস টেনিস জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে জিওগ্রাফি শব্দটা কিন্তু ইংরেজি তো এটা ইংরেজি হবে ইরাটোস্তেনিস কোন দেশের ভূগোলবিদ বন্ধুরা তোমরা তো জানোই গ্রীষ্মের ভূগোলবিদ হলো ইরাটোস্তেনিস জিও শব্দের অর্থ কী জিও শব্দের অর্থ হলো ভূ বা পৃথিবী ভূ বা পৃথিবী গ্রাফি শব্দের অর্থ কী মানে গ্রাফি শব্দটা কী বোঝায় বর্ণনা জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা জিওগ্রাফি শব্দের অর্থ কী এটা হচ্ছে পৃথিবীর বর্ণনা পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যাস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল সংজ্ঞাটি কে দিয়েছেন উত্তর রিচার্ড হার্ডসন এরপর পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল উক্তিটি কার উক্তিটি অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান আলেকজান্ডার ফন হামবোল্ট কোন দেশের বিজ্ঞান একাডেমি উনিশশো সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে এটা হলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছে উনিশশো সালে বন্ধুরা এটা মনে রাখবে উনিশশো সালে ভূগোলের প্রধান কাজ কি এটা খুবই ইম্পর্টেন্ট কার্যকারণ উদ্ঘাটন করা পরিবেশ বলতে কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায় সংজ্ঞাটি বা উক্তিটি কে দিয়েছেন এটা হচ্ছে পার্ক সিসি পার্ক পরিবেশের উপাদান কয়টি পরিবেশের উপাদান হলো দুইটি বন্ধুরা মনে রাখবে একটা জড় উপাদান একটা জীব উপাদান জড় উপাদানের মধ্যে রয়েছে মাটি পানি সূর্য ইত্যাদি জীব উপাদানের মধ্যে রয়েছে মানুষ গাছপালা পশুপাখি ইত্যাদি জীব উপাদান কোনটি বন্ধুরা এখানের মধ্যে জীব উপাদান কোনটা তোমরা একটু দেখো গাছপালা গাছপালার জীবন আছে কোন শাখাটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত মানব ভূগোলের অন্তর্ভুক্ত হলো নগর ভূগোল যেখানে মানুষ আছে সেটাই কিন্তু মানব ভূগোল হবে ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কি বলে প্রাকৃতিক ভূগোল অর্ষমণ্ডলের উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোলে এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা বন্ধুরা এরপরে দেখো কোন বিষয় নিয়ে জীব ভূগোল আলোচনা করে এটা হচ্ছে প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় এটা হচ্ছে সমুদ্র বিদ্যা জীবকুল নিয়ে কোন পরিবেশ গঠিত এটা হচ্ছে জীব প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে কোনটি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় জলবায়ুর তারতম্য একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয় এগুলো অর্থনৈতিক অর্থ যেখানে রয়েছে সেটা অর্থনৈতিক ভূগোল মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি জনসংখ্যা পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবন প্রণালীর বৈশিষ্ট্য ও ভিন্নতা আলোচনা করে আঞ্চলিক ভূগোল মানুষের তৈরি পরিবেশকে বলা হয় সামাজিক পরিবেশ বন্ধুরা কোনটি এরপরে দেখো এই যে এদিকে কিছু ইম্পর্টেন্ট আছে পরিবেশ কয় প্রকার এটা আমরা জানি পরিবেশ দুই প্রকার বহুত পরিবেশের উপাদান কোনটি বহুত হল সাগর এরপরে হচ্ছে এই যে এটা দেখো তোমরা এই যে মানব ভূগোলের আলোচনা বিষয় কোনটি এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা তো বন্ধুরা প্রথম অধ্যায়ের বহু নির্বাচনীটা এখানে শেষ হলো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও আমি তোমাদেরকে পড়াগুলো আবারও দেখাই দিচ্ছি জাস্ট রিভিশনের জন্য আচ্ছা আবারও বলে দেই জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন ইরাটোস্টেনিস ভূগোল হল পৃথিবীর বিজ্ঞান উক্তিটি কার উক্তিটি হচ্ছে অধ্যাপক কালডিটার ভৌত পরিবেশের উপাদান সাগর নদী জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে সংজ্ঞাটি আর্মসের ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ বৃষ্টিপাত আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় জলবায়ুবিদ্যা এরপরে হচ্ছে কোনটি সামাজিক পরিবেশের উপাদান এটা হচ্ছে শিক্ষা কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন ইরাটোস্তেনিস জিওগ্রাফি শব্দটি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে ইংরেজি ইরাটোস্তেনিস কোন দেশের ভূগোলবিদ গ্রীস জিও শব্দের অর্থ হলো পৃথিবী গ্রাফি শব্দের অর্থ বর্ণনা জিও শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংকর্থ ও সুবিনাস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল সংজ্ঞাটি দিয়েছেন রিচার্ড হার্ডসন পৃথিবী ওর এর অধিবাসীদের বর্ণনা হলো ভূগোল উক্তিটি হলো অধ্যাপক ডার্ডি স্ট্যাম্পের কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান এটা হচ্ছে আলেকজান্ডার ফন হাম্বোল্ড কোন দেশের বিজ্ঞান একাডেমি সালে একটি সংখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংখ্যা দিয়েছে ভূগোলের প্রধান কাজ হলো কার্যকরণ উদ্ঘাটন করা পরিবেশবোধ এই স্থান ও কালের কোন নির্দিষ্ট বিদ্যুতের মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগকল এটা হচ্ছে কে এই এইটিটা সিসি পার্ক পরিবেশের উপাদান দুইটি এরপর জীব উপাদান কণ্ঠে গাছপালা যার জীবন আছে কোন শাখাটি মানব ভূগোলের আলোচনা বিষয় নগর ভূগোল ভূগোলের যে শাখা বহু পরিবেশ এর মধ্যে কার্যত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে প্রাকৃতিক ভূগোল বলে অষ্টমণ্ডলের উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোলে ভূমিরূপ বিদ্যায় বন্ধুরা এরপর দেখো কোন বিষয়টি নিয়ে জীব ভূগোল আলোচনা করে প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখা বিষয় এটা হচ্ছে সমুদ্র বিদ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে সবাই ভারতবর্ষ সুস্থ থাকো আল্লাহ হাফেজ